మామిజి గారు పాపులర్స్ మీద కొను. বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক আসছে, আর জায়গাটা হচ্ছে রাজহাটি রামচন্দ্রপুর। এখানে রোড শো উপলক্ষে পাওয়ার মিউজিক রোড শো করতে করতে আসছে। দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সরু, আর তার জন্যই চারটে বক্স উঠেছে পাওয়ার মিউজিকের। দুটা পপ বেস, দুটা মিড, অর্থাৎ চারটে বক্স নিয়ে পাওয়ার মিউজিক করছে রোড শো। এখানে জল ঢালা উপলক্ষে পাওয়ার মিউজিক আজকে সারাদিন ধরে রোড শো করে করে যাচ্ছে। তারপর বসিয়ে বাজবে চারটে বক্স। জায়গাটা হচ্ছে কি জায়গাটার নাম, রামচন্দ্রপুর, তাই তো? বন্দরের কাছে, তাই তো? রাজহাটি, রাজহাটি তো, রাজহাটি বন্দরের কাছাকাছি, রাজহাটি রামচন্দ্রপুরে। যে সমস্ত বন্ধুরা আসবেন তারা আমাকে ফোন করবেন, আমি বলে দেবো অ্যাড্রেস। আর আজকে সারাদিন রোড শো হবে, কালকেও বাজবে কি? আজকেই শুধু একদিনের ভাড়া, রোড শো করবে, চারটে বছর দেখতে পাচ্ছেন। আসো, তো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যাবে পাওয়ার মিউজিক। তো চলুন আমি ব্লগটা বানিয়ে নিই। তো পাওয়ার মিউজিক আসছে, আর অনেক ছেলেরা এখানে আছে, দেখতে পাচ্ছেন ব্রিজের অবস্থা। হ্যাঁ, ব্রিজ বলে সেই জন্যই চারটে বক্স নিয়েছে, কারণ এখানে গ্রাম্য এলাকা, আমাদের বন্যা এলাকা। চারটে বাজবে দেখতে পাচ্ছেন সেই তো, কিন্তু সবটা নেই, হাফ আছে। আরে কেউ বেটা।
পুরুষোত্তম পুরুষে কৃষক রিমিক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, সর্বশেষ আপনাদেরকে বলি, গাড়িতে দেখতে পাচ্ছেন আরও চারটে বক্স রয়েছে। তো চারটে বক্স, দুটো পপবেস, দুটো মিড নিয়ে রোড শো উঠছে। আর গাড়ির মধ্যে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন দুটো পপবেস রয়েছে। দাঁড়া না, ঘুরে দেখাই আপনাদেরকে। এই দেখুন দুটো বেস রয়েছে আর ওইদিকে দুটো মিড রয়েছে। দাঁড়ান, এই দেখুন পপবেসগুলো, তো ওপরে একটা নিচে একটা, গাড়ির মধ্যে দুটো পপবেস রয়েছে এবং দুটো মিড রয়েছে। অর্থাৎ এই চারটে বক্স আরও এর সাথে একসাথে লাগানো হবে একসাথে। তো একসাথে সবগুলো রেডি করে বাজানো হবে বিকাল থেকে। তো সকল ডিজে লাভার বন্ধুরা অবশ্যই চলে আসবেন রাজহাটি রামচন্দ্রপুর জলঢালা উপলক্ষে। আজকে সারাদিন ধরে চলছে পাওয়ার মিউজিকের পপবেস। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।